হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমাদেরকে আমি পঞ্চম নম্বরে যে বড় কোশ্চেনার সাজেশন দিয়েছিলাম সেগুলো টোটালটা কমপ্লিট করে দিয়েছি উইথ সলিউশন আশা করি তোমরা সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করছো খুবই ভালো করে প্র্যাকটিস করে যাও কারণ ওগুলো থেকে তোমার শিওর পেয়ে যাবে তোমরা দেখেছো যে ভিডিওগুলো আমি কেমন বানিয়েছি কেমন আমি প্রত্যেকটা লজিক দিয়ে সেগুলোকে বুঝিয়ে দিই তোমাদেরকে কেন আসতে পারে কারণ কী আশা তা সঙ্গে তোমরা সেগুলো ভালো করে পড়ছো এবং খুব ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করো যেটা বলেছিলাম টেস্ট প্যাপার সলভ করার কথা আর কিনা তোমাদের যারা এখানে টিউশনি পড়ো সেখানে পরীক্ষা দেওয়ার কথা বলেছিলাম তো এই দুটো কাজ তোমরা করতে পারলে তোমরা খুবই ভালো নম্বর পাবে আমি বলে রাখছি সেই নিয়ে চিন্তা করো না আর তোমাদের আমি দু নম্বরে কোশ্চেন দেওয়া শুরু করে দিয়েছি আজকেও তোমাদের দু নম্বরের কোশ্চেন আমি দেবো কিছু দু নম্বরের শর্ট কোশ্চেন তো আমি একটা জিনিস দেখলাম তোমাদের দু নম্বর শর্ট কোশ্চন আমি বই থেকেই দিতে যাচ্ছিলাম বাট তোমাদের আগেরবার যে কোশ্চেন এসেছিলো তাতে কিন্তু দু নম্বর এ এমসি কিউ এক নম্বরের জন্য বইয়ের কোশ্চেন ফলো করে ঠিক আছে বেশিরভাগই বইয়ের থেকে নেই তো আমি সেই জন্য কী করছি তোমা তোমাদের যে টেস্ট পেপার আছে মানে পরশোর থেকে এটা দিয়েছে তারই বেস্ট পেস্ট যে অঙ্কগুলো আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট যেগুলো খুব ভালো স্কুল থেকে মানে যেগুলো খুবই ভালো স্কুলে টেস্টের কোশ্চেন সেখান থেকে বেছে বেছে ঠিক আছে তোমাদেরকে আমি কোশ্চেন করিয়ে দেবো সব দেবো না বাট যেগুলো দেবো সেগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে আর প্রত্যেকটা অঙ্কই খুবই ভালো অঙ্ক বইয়ের বইয়ের ভেতরে থাকতে পারে সেগুলো বইয়ের বাইরে ভেতরে থাকতে পারে সেটা নিয়ে কোনো ব্যাপার না বাট আমি তোমাদেরকে সলিউশান সমেত করে দেবো আর আজকে আমি তোমাদের শুধু সাজেশন দিইনি প্লাস সলিউশনও করে দিয়েছি অঙ্কগুলো কী করে করতে বুঝিয়েও দিয়েছি তো এখানে ভেরিয়াস টাইপের অঙ্ক মেশানো আছে যেহেতু তোমাদের টেস্ট পেপারে রকমই থাকে তো একটা ভিডিওতে তোমরা অনেক ধরনের অঙ্কের চাপ্টার কিন্তু শিখতে পারবে ওকে তো আজকে এই ভিডিওটা পুরো শেষ থেকে লাস্ট টপিক দেখো আর যে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের যেখানে ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে লেখা দেখতে পাবে অথবা তোমার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই সেখানে লাইক করে দিও কারণ তোমার তোমরা যদি লাইক না করে ভিডিও তাহলে বুঝবো হয়তো ভাবি তোমাদের ভালো লাগেনি বা আমার ভিডিও তোমাদের ভালো লাগছে না যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও তাতে আমিও বুঝতে পারবো না তোমাদের আমার ভিডিও দরকার বা তোমাদের প্রয়োজন ওকে আর যদি তোমাদের আমার ভিডিও কোনো না কোনো একটা ভিডিও যদি না দেখে থাকো আমি কিন্তু পঞ্চান্ন নম্বর সাইশান প্লাস ভৌতবিজ্ঞানেরও কিছু কিছু না প্রায় পাঁচটার মতো চ্যাপ্টার দিয়ে ফেলেছি বা দিচ্ছি আর কোশ্চেন দিয়েছি কিছু এমসি সবই দিয়েছি তো সেগুলো দেখতে গেলে অবশ্যই চ্যানেলে আইকনে ক্লিক করো অথবা মাধ্যম লেগুজনের গায়ে বলে সার্চ করলে কিন্তু তোমরা আমাকে পেয়ে যাবে আমার সঙ্গে পেয়ে যাবে ওকে তো আজকাল এই যে ভিডিওটা এটা আমাকে এই যে পেপারটা তোমরা দেখতে পাচ্ছি এবিটি নশো বারো পেজ এটা আমাকে এই হোয়াটসঅ্যাপে একজন সেন্ড করেছিলো এই পেজটা যেখানে এই গোল গোল করে দাগানোগুলো বলেছিলো যে করে দেওয়ার জন্য তো আমি তারও করে দিয়েছি প্লাস তোমরাও এখানে দেখে নাও ভালো ভালো অঙ্ক দিয়েছিলো তো প্রথম যে অঙ্কটা দাগিয়েছিলো অঙ্কগুলো বলে দিচ্ছি প্রথম যে অঙ্কটা দাগিয়েছিলো সেটা এখানে দেখো এন বছর দ্বিগুণ হলে কত বছরে ড্যাশ গুণ হবে ঠিক আছে তো কত বছরে যে ওটা হবে ভিডিওটা হয়তো ছবিটা তোলার ভুলের জন্য ওই জায়গাটা কেটে গেছে তুমি কাজ করো পরে আবার একটা যে পাঠিয়েছো তারাই বলছি যে আহ আবার আবার টেস্টটা পাঠিও ছবিটা তুলে যাতে কিনা আমি বুঝতে পারি যে কোনায় কী ছিল তারপরে অঙ্কগুলো করে দেবো অঙ্কটা করে দেবো বাট এর পরের অঙ্কগুলো দেখুন দেখা যাচ্ছে এই যে এতটা আছে অঙ্কটা দেখা যাচ্ছে তো এই অঙ্কটা তারপরে এই অঙ্কটাও হয়েছে এটা করেছি এটাও করেছি এই অঙ্কটাও করে অঙ্কটা করে দিয়েছি ঠিক আছে এরপরে বা যে এই অঙ্কটা যে করেছো ব্যস্ততা থাকলে প্রমাণ করে যে এ প্লাস বি এর মান কী হবে যখন এ প্লাস বি বা কী হবে বা এখানে মানে কিছু একটা আছে এর মান এই জায়গাটা ঠিক আছে কী একটা আছে আমি বুঝতে চাই ওটা ছবি তোলার ভুলের জন্য কেটে গেছে তো সেই এই অঙ্কটা তোমরা তুমি মানে যে কো পাঠিয়ে দেব সে পাঠিয়ে দিও অবশ্যই আমি করে দেবো আর বাদ বাকি যে আমরা সেগুলো আমি করে দিয়েছি ওকে তো দেখ প্রথমে আমরা কিছু দেখছি এইচ টু বি যদি থ্রি টু ফোর হয় আর এক্স টু যদি এত হয় তাহলে এর অনুপাত কত ওকে তো এইচ টু বি থ্রি থ্রি ইস টু ফোর মানে কি এ বাই বি করলো থ্রি বাই ফোর তো আমরা এ কী করলো বি দিই কোনোখানেই গুণ করলাম এটাকে রেখে বি একে লিখলাম ইন টার্মস অফ বি তো এই করল থ্রি বি বাই এ ধর বিটা তলায় আনলে সে একই থাকে তাছাড়া আমি বিটা অপারেশনেই গুণ করলাম তো এর ভ্যালু বের করলাম এইটা সেরকম ভাবে এক্স ওয়াইয়ের জায়গায় এক্সটাও বের করলাম ওয়াই দিয়ে এবার যে আমাদের মেন ইকুয়েশন বা মেন যেখানে আমাদের কাজটা করতে হবে ওই জায়গাটা আমি লিখলাম লেখার পর ওটাকে ওটা যেহেতু ইস্টুটি ছিল ওটাও আমরা অনুপাত হিসাবে লিখলাম দেখো তার মানে এইটা বাই এটা হয় তো বাইশ দিয়ে লিখলাম এইবার কি না আমরা এ বার করেছিলাম আর বার করেছিলাম সেই এ আর এক্সটা বসিয়ে দিলাম দেখো কিরম ভাবে না থ্রি ডি এ এক্স ছিল এর জায়গায় থ্রি বি বাই ফোর বসালাম এক্সের জায়গায় ফাইভ ওয়াই বাই সেভেন বসালাম ঠিক আছে আর এই তলায় দেখো সেভেন এ এক্স ছিল তো এর জায়গায় থ্রি বাই এ বি বাই ফোর এক্সের জায়গায় ফাইভ ওয়াই বাই সেভেন তো এটা দেখো আর গুণ করে কাটাকুটি করার পর কী এলো পঁয়তাল্লিশ বাই আঠাশ বি ওয়াই মাইনাস বি ওয়াই বাই ফোর বি ওয়াই মাইনাস পনেরো বাই চার বি ওয়াই ওকে দেখো ওপর দিয়ে বি ওয়াই কমে যাচ্ছে নিচের দিয়েও বি ওয়াই কমে যাচ্ছে এখানে দুটো বি ওয়াই এখানে দুটো বি বিওয়াই ওপর দিয়ে নিচের দিকে কমন গেলে কেটে যায় কোনো ব্যাপার না ব্যাস এবার জাস্ট কোন পড়ে থাকে পঁয়তাল্লিশে আঠাশ বাই মাইনাস ওয়ান বাই চার মাইনাস এত এটা এটা করলে দেখো সতেরো আঠাশ আসে আর এটা করলে আসে একের চার তো উল্টে গেলে হয়েছে চারের এক যেহেতু বাইরের ওপর নিচে আছে এবার কোন কারাকড়ি করো যে চার দেখলে চার সাথে আঠাশ তো এবার সতেরো বাইশ সাত হচ্ছে অ্যান্সার তোমার অ্যান্সারটা মিলিয়ে নিতে পারো ঠিক আছে তো অ্যান্সার সতেরো বাইশ সত্রিশ টু সাত ওকে দেখো নেক্সট প্রবলেম কী আছে দেওয়া আছে এইটা হলে এ প্লাস সি ইস টু বিঙ্গ এই অঙ্কটা কিন্তু খুবই ভালো অন্তত আমার খুবই ভালো লেগেছে অঙ্কটা তোমরা অবশ্যই অঙ্কটা প্র্যাকটিস করো না দেখো এই অঙ্ক এই কিন্তু বইয়ের মধ্যে নেই মানে এই সময়টা মানে এই অঙ্কটা কিন্তু আসলেই বইয়ের মধ্যে নেই একটু অ্যাডভান্স টাইপের প্রবলেম দেখো তোমাদের দিয়ে দিয়েছে এইটা তাহলে দেখা যে এইটা দিয়ে তাহলে এইটা মান কত তো এটা দিয়ে দিয়েছে লিখে নাও এটা সময় কী লেখা যায় মাইনাস এগুলোর যদি এ পাশে নেই তাহলে মাইনাস হয়ে যায় তো মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এই পাশে লেখো ঠিক আছে তো এবার দেখো তোমাদের সূত্র আছে এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি ইকুয়াল টু লেখা যায় হাফ অফ এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস হাফ অফ বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস হাফ অফ সি মাইনাস এ তার স্কোয়ার ওকে এই জায়গাটা তোমরা দেখে নাও এটাতে ডাইরেক্ট লেখা যায় ঠিক আছে একটা সূত্রই আছে এটা পুরো এইটার সূত্রটা ঠিক আছে তো সবকটা মাছ কিন্তু মাইনাস ঠিক আছে ব্যাস এবার তোমরা জানো যে এইটা ডেট সবকটা স্কোয়ার তার মানে কি প্রত্যেকটাই ধনাত্মক সংখ্যা তাই তো প্রত্যেকটাই কি ধনাত্মক সংখ্যা আর যেহেতু প্রত্যেক ধনাত্মক সংখ্যা আর তিনটে ধনাত্মক সংখ্যার যোগ ফল কখন শূন্য হবে যখন তারা প্রত্যেকে আলাদাভাবে শূন্য ঠিক আছে তো ব্যাস প্রত্যেকটা যদি আলাদাভাবে শূন্য হয় তার মানে কি এ প্লাস বিও শূন্য বি প্লাস সিও শূন্য মানে এইটাও শূন্য এটাও শূন্য এটাও শূন্য তো হাফ পাশে কি গুণ হয়ে কোনো ব্যাপার না স্কোয়ার স্কোয়ার ওপাশে কি রুট করে জিরো রুট করে জিরো আসে তার টুনি পড়া যায় এ প্লাস মাইনাস বিও জিরো বি মাইনাস সিও জিরো সি মাইনাস এও জিরো তাহলে এগুলো জিরো হলে কী হয় এম বিটা দিয়ে চলে যায় এ কল টু বিটা সিটা বেচালে গেল বি সি টু বি সি ই কল টু এ ধরি এর সঙ্গে বি সমান এর সঙ্গে সি সমান এর সঙ্গে এ সমান তাই তো আসলে তাহলে কী হলো সি তিনটেই সমান একে অপরের তাই না ব্যাস এবার অনুপাতটা বের করে নাও অনুপাতে কী দেওয়া ছিল এ প্লাস সি এস টু বি এর জায়গায় দেখো এ কার সঙ্গে সমান এর সঙ্গে সমান তাই এর জায়গায় বি লিখলাম সি আবার কার সঙ্গে সমান দেখো সেই এর সঙ্গে সমান তো বি সি জায়গায় বি লিখলাম কারণ এই দেখো সি বি ও বি ব্যাস তার মানে দুটো বিতে টু বি একটা বিতে একটা বি ইস্ট অনুপাত করে দাও টু ইস্ট ওয়ান অঙ্ক শেষ ওকে ইজি প্রবলেম ছিল কোনো ব্যাপার না এর পরেরটা এটা সমীকরণ দিয়ে দিয়েছে এ এক্স এখান দিয়েছে এই সমীকরণে এখানে এ আর বি আছে এই সমীকরণে দুটো বীজ এ আর মানে সরি দুটো বীজ ওয়ান আর মাইনাস ওয়ান হলে এ আর বি এর মান কথা দুটো বীজ কি না ওয়ান আর মাইনাস ওয়ান দিয়ে দিয়েছে এবার তোমরা হয়তো জানো যারা দীঘার সমীকরণ বা দীঘার সমীকরণ হ্যাঁ পড়েছ আলফাবিটা দিয়ে আছে না একটা ইকুয়েশান দুটো রুট যদি আলফা বিটা হয় তা আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ এখানে এ বি সিটা তোমরা জানো কোথায় আছে এ থাকে এখানে বি থাকে এখানে সি থাকে এখানে মানে মেন ইকুয়েশনে যেখানে আমি ফর্মুলার কথা বলছি তো এখানে কী আছে দেখো আমরা জানি বিজ দূরের যোগ ফল মানে তার মানে ওয়ান প্লাস মাইনাস ওয়ান বিজেপি যোগ ফল ইকুয়াল টু মাইনাস অফ এইটা বাই এর সহক তো এ এক্স এর সহ কি না এ তাই এ লিখেছি আর এক্সের স্কোয়ার সহ হচ্ছে ওয়ান তাই ওয়ান লিখে দেখো এক্স স্কোয়ার এখানে ওয়ান আছে কিন্তু কিছু নেই মানে ওয়ান আছে ঠিক আছে তো মাইনাস এ বাই ওয়ান এই করলো জিরো তাহলে ওয়ান আর মাইনাস ওয়ান করলে কী আসে জিরো আসে তো মাইনাস এই করলে জিরো তো মানে এই করলো জিরো তাহলে এর ভ্যালু হচ্ছে জিরো আর বি ভ্যালু কী করে বের করবো না সংখ্যা দুটোর গুণ ফল না দেখো সংখ্যা দুটোর গুণ ফল কিনা এটা ভাবে আসে এইটা বাই এর সহক তো এইটা দেখো বি আর এর সহক হচ্ছে ওয়ান তাহলে আর বি বাই ওয়ান মানে কি সংখ্যা দুটোর গুণ ফল এর ধরো গুণটা দেখো মাইনাস ওয়ান আছে তাহলে বি ইকাল টু মাইনাস ওয়ান ওকে এবির মাই ভ্যালু বেরিয়ে গেল এরপর দেখো এই অঙ্কটা এটা লোহার পাত দিয়ে কিনা একটা এক মুখ খোলা দেখো মাথা রাখো কিন্তু কি না এটা এক মুখ খোলা তার মানে কি একটা মুখ বন্ধ একটা মুখ খোলা একটা মুখ বন্ধ মানে ওইখানে লোহা আছে লোহার পাত আছে তার মানে ওইটা একটা আর একটা মুখ মানে কি লম্বিত্তাকার ড্রামের কি হয় ধরো এই মুখটা পাত আছে তার মানে কি এটা একটা বৃত্ত সেটা আমরা বুঝে আমি বলে দেবো কি ব্যাপার তো মুখ খোলা লম্ববৃত্তাকার ড্রাম তৈরি তৈরি করতে মোট সাতশো সত্তর বর্গ সে পাত লেগেছে ড্রামটির ব্যাস যদি চোদ্দো মিটার হয় তাহলে উচ্চতা কত ধরি ব্যাস সরি ব্যাস যদি চোদ্দো তার মানে ব্যসাধ্য কথা হবে চোদ্দ বাই দু মানে দুই মানে সাত সাত সেমি কী হবে না এর ব্যাসার্ধ ওকে এবার দেখো কী দিয়েছে না এ যদি ড্রাম তৈরি করতে এতটা পাত লেগেছে তার মানে ক্ষেত্র ফল এতটা সাতশো সত্তর শ্রেমি অতটা পাত লাগা মানে কি অতটা ক্ষেত্রের মধ্যে ড্রামটা আছে ওটাই হচ্ছে ক্ষেত্র সাতশো এবার দেখো লম্ব বৃত্তাকার চোঙের মানে পাঁচতলা ক্ষেত্র হচ্ছে টু পাই আর এইচ প্লাস এক মুখ খোলা মানে কি আর একটা মুখ বন্ধ আর মুখটা কীরকম হয় গোল গোল হয় মানে বৃত্ত তাই পাই আর স্কোয়ার ওটার ক্ষেত্রের ফলে যোগ হয়ে যাবে ব্যাস এগুলো সাত সত্তর ওকে এবার সব ভালো জানো তুই মানে দুই জানো পাই মানে বাইশের সাত আর মানে হচ্ছে এটাকে বের করলে সাত আর এইচটাই তোমার বার করতে হবে এইচটাই হাইট চেয়েছে কিন্তু উচ্চতা চেঞ্জ সেটাই তোমার বার করতে হবে পের বাইশের সাত সরি এই পাই মানে বাইশ সাত আর স্কোয়ার মানে সাতের স্কোয়ার বাস এবার তো ক্যালকুলেশন করতে হবে আর দেখে নাও চুয়াল্লিশ কাটাকুটি করে এখানে চুয়াল্লিশ এইচ এসছে এটা তো নিজেরাই করে নাও এগোল এটা হলে এইচএল চোদ্দ ওকে দেখো একটা সাইজ সামনে তোমার কত কিছু পেয়ে যাচ্ছ এরপরে দেখো এই অঙ্কটা কিন্তু সত্যি খুবই ভালো অঙ্ক কারণ এই একটা একটা কম এটা এটা একটা কম্বো টাইপের অঙ্ক কারণ এখানে তোমরা যৌগিক গড়েরও ফর্মুলা ইউজ করতে হচ্ছে প্লাস আরও দুটো কনসেপ্ট এখানে ইউজ করতে হচ্ছে ওকে তো দেখো যৌগিক গড় ফার্স্ট কনসেপ্টটা ইউজ করে নি বলেছে এদের যদি যৌগিক গড় পনেরো হয় তাহলে মধ্যমা কত সঙ্গেগুলো যৌগিক গড় যদি পনেরো হয় তাহলে মধ্যমা কত যৌগিক গড় কী কী কীরম হয় লেখা এক্সবার তাহলে এক্সবারইগুলো পনেরো দিয়ে দিয়েছে আর যৌগিকার বের করতে কী করে না এক্সবারই করে সবকটা সংখ্যাকে যোগ করতে হয় প্রত্যেকটা সংখ্যাকে ইন্ডিভিজুয়ালি যোগ করে ঠিক আছে যে কটা সংখ্যা থাকে সেই করা দিয়ে ভাগ সেই ছটা সংখ্যার নাম্বার দিয়ে ভাগ করে দেখো এখানে সাত আছে এক্স মাইনাস থ্রি আছে দশ এক্স প্লাস থ্রি পাঁচ মোট করার সংখ্যা পাঁচখানা সংখ্যা তাই সবকটাকে যোগ করে দেখো পাঁচ দিয়ে ভাগ করেছি ব্যাস সিম্পলি সবকটাকে যোগ করে যোগ করে দেখা আসবে বারো প্লাস থ্রি এক্স তো বারো প্লাস থ্রি এক্সকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে আর দেখো এক্স ভ্যালুগুলো পনেরো কোশ্চেন দেওয়া আসছিলো ব্যাস কোনোখানে গুণ করে দেখো এক্স রে ভ্যালু বের করে নিলাম এক্সে ভ্যালু কত বেড়ে না একুশ ঠিক আছে এবার দেখো প্রশ্নের সংখ্যাগুলো কেমন হয়েছিল এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি ওই এক্সগুলোতে একুশ বসাবো বসিয়ে দেখবো সংখ্যাগুলো আসলে কীরকম সাত দেখো এক্স মাইনাস থ্রি ছিল আঠেরো তারপর দেখো আটটা ছিল দশ ছিল এক্স প্লাস থ্রি ছিল এরকমই ছিল দেখো সব জায়গায় এখানে এইখানে এই জায়গাগুলোতে এক্সের ভ্যালু বসাও একুশ 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 বসাও তো এরকম আসবে ঠিক ঠিক আছে তো এক্স মাইনাস ফাইভ হ্যাঁ ঠিকই আছে তো বাস সংখ্যাগুলো এরকম আসবে এবার মধ্যমা এবার এই অব্দি হলো তো যে গড়ের কনসেপ্ট এবার তোমাদের মধ্যমার কনসেপ্টটা বলি মধ্যমা বের করতে গেলে আগের সময়গুলোকে সাজিয়ে নিতে হয় সাজিয়ে নিতে হয় মানে ছোটো থেকে বড়ো অর্ডারটা সাজিয়ে দেয় উদ্ধক্রমে সবাইগুলো উদ্ধোগক্রম হলো তার সপ্তাহে ছোটো সাত তাই সাতকে এখানে রেখেছি তারপর দশ তাই দশকে পরে রেখেছি তারপর ষোলো তাই ষোলোকে এখানে রেখেছি আঠেরো তারপর তারপর এখানে চব্বিশ সপ্তাহের পর তাই লাস্টে গেছি এটা কিন্তু করে নিতে হবে না কিন্তু মধ্যমা পাবে না তা মিডিল ম্যান খুঁজে বের করো এই দুলো এই গেলো মাঝখানে কে বের দেখলো ষোলো ষোলো হচ্ছে মধ্যমা অঙ্ক শেষ ওকে এম কটা দিয়েছিল বাট এটা খুবই ইজি একটা প্রবলেম দেখো পি প্লাস কিউ ইকাল রুট তার পি মাইনাস কিউ রুট ফাইভ পি কিউ ইকোয়াল টু কত ওকে তো আমরা সূত্র জানি পি প্লাস কিউ তার স্কোয়ার এ প্লাস বি তার স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস ফোর এ বি এ সুতোটা এ প্লাস বি তার স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস ফোর এ বি ওকে তো এই ফর্মটা ইউজ করবো ব্যাস পি প্লাস কিউর ভালো আমি রুট তার বসিয়ে দিয়েছি পি মানস কি রুট ফাইভ বসিয়ে দিয়েছি পি তো আমরা জানি জানিটা বের করতে হবে এবার রুট তার স্কোয়ার করলে তেরো পরে থাকে রুট ফাইভ রেস্কোয়ার করে ফাইভ করে থাকে মাইনাস এইট এইট থাকে আর ফোর পি কিউ ফোর পি কিউ প্লাস পি কিউ ভ্যালু চার দিয়ে আটকে আটলাম দুই হলো তা পি কিউ করলে দুই ওকে লাস্ট হচ্ছে এটা এটা দেখো তোমার বইয়ের অঙ্ক এটা আমি সারি সঙ্গে তোমার দিয়েছি তিন নম্বরে ঠিক আছে তো এটা বইয়ের অঙ্ক যদি আমি দেখালাম না তো বলে দিচ্ছি দেখো টেন পনেরো টেন পরে গেলাম টেন পঁচাত্তর লেখা যায় নব্বই মাইনাস টেন আর নব্বই মাইনাস পনেরো সেই পঁচাত্তরই বোঝায় আর টেন নাইনটি মাস ছিল মানে কি কট থিটা টেন নাইনটি ডিগ্রি মানে ছিল মানে কট থেকে বাস কট পনেরো ডিগ্রি বসে গেল কট পনেরো আবার কী লেখা যায় ওয়ান বাই টেন পনেরো কারণ কট থেকে ওয়ান বাই টেন থিটা বাস এবার সেই লস হাউ গেলো পনেরো মানে টেন পনেরো লস হুক কোনো 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 টেন স্কোয়ার প্লাস পনেরো তো বাস টেন স্কোয়ার পনেরো ডিগ্রি প্লাস ওয়ান মানে পনেরো ডিগ্রি আর টেন পনেরো ডিগ্রি মানে রুট অফ সেক স্কোয়ার পনেরো ডিগ্রি মাইনাস ওয়ান কারণ সূত্র হচ্ছে কিনিস পনেরো ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার পনেরো ডিগ্রি ইকোয়াল টু ওয়ান ব্যাস এই করা প্রবলেম খুবই ভালো করে দেখো এরকমভাবে তোমাদের কিছু কিছু করে দেবো প্র্যাকটিসের মাধ্যমে তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে আর এইগুলো প্র্যাকটিস করো কনসেপ্ট দেখো তোমাদের কনসেপ্ট দিয়ে দিচ্ছি জাস্ট অঙ্ক বলে বলে দিচ্ছি না যে এই এই হচ্ছে কনসেপ্টও দিয়ে দিচ্ছি মধ্যমায় দেখো কিছু কনসেপ্ট দিয়ে দিলাম তো এইগুলো এইগুলো যদি তোমরা শিখিয়ে পারো বেসিক কনসেপ্টগুলো নিজেরা আরামসে করতে পারবে মানে জ্ঞান তোমরা যদি বেসিক কনসেপ্ট শিখতে পারো তাহলে আর কিছু দরকার নেই নিজেই করতে পারবে আমি বলবো বড়ো অঙ্কের জন্য কনসেপ্টের দরকার নেই জাস্ট ওগুলো ভালো করে প্র্যাকটিস করলেই করতে পারবে বাট ছোট বাট এই যে শর্ট দিছি দিয়েছি দু নম্বর অবশ্যই কনসেপ্ট তৈরি করো নাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারো ঠিক আছে হয়তো কমন নাও পেলে তখন নিজে করতে পারবে কিন্তু আমি তোমাদের সেরকমভাবে শিখিয়ে দেবো যাতে কিনা তোমরা করতে পারো পরীক্ষা হলে সব অঙ্গে তোমরা করে আসতে পারবে বাট সেটা শিখতে হবে মুখস্ত করলে হবে না ওকে তো যেটা যে অঙ্কগুলো দেখে নিও আর এরপরে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে পরে দেখবে আর প্রতিদিনই তোমরা দুটো দিন ভিডিও পাবে ওকে আর যদি আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি ভিডিওটা ভালো লাগে মনে হয় যে না কোশ্চেনগুলো সত্যি কাজের বা আমাদের সামান্যতম কনসেপ্ট হয়েছে বা ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করেও জানিও আর তোমরা এই যে লাইক করো এটাতে এটার থেকে আমি বুঝতে পারি যে না তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে ঠিক আছে কোনো কাজে আমি ভিডিও বানাচ্ছি না হলে মনে হবে যে হয়তো কী বানালাম কেউ দেখলো কারোর পছন্দ হলো না তো অবশ্যই যেন লাইকটা করে দিও আর যদি আমার তোমাদের এখন আমার চ্যানেলে কোনো ভিডিও দেখা বাকি থাকে তো বলবো এইখানে ক্লিক করো এবার একটু খুঁজে নাও এখানে ক্লিক করার পর দেখো হোম থাকবে ভিডিও থাকবে এরকম অনেক অপশন থাকবে অ্যাবাউট প্লে লিস্ট অনেক কিছু থাকবে তোমরা ভিডিওসে গিয়ে পরপর পরপর আমার ভিডিওগুলো দেখতে পাবে ওখানে এবার দেখো ভিডিও তোর পাশে তো টাইটেল থাকে যে এই ভিডিও এই ভিডিও এর মধ্যে তোমরা এই পাবে এই তো সেখানেই তোমরা দেখে নিও করে নিও ওকে তো আজকে এই দিন থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ নাইস ডে